হ্যালো বিয়ার্স আবার আপনাদের সাথে আমি আবারও আসলাম আমার শ্বশুরবাড়ি আমার ছোটো দাবরের ঘর একটু দেখাই দিই আপনাদেরকে এখানে পাশে একটা কাঁঠাল গাছও আছে সাথে বড়ই আমাদের বোল বড়ই যেটা বলে ও লাগাই গেছিলো অনেক বড় হয়েছে মশাল্লাহ আর তাদের উঠান বিশাল উঠান দেখেন কত বড় হ্যাঁ গ্রামের বাড়ি যেরকমের হয় সেভাবেই কিন্তু আমি ঘুরে ঘুরে দেখাইতে আসি সাথে বাড়ির সামনেই কিন্তু পুষ্কুনি এদিকে আছে বাগান লাউ গাছ উঠতে আছে তারপরে বেগুন এই যে সাদা বেগুন সবাই তো চেন এই যে এইভাবে সাদা বেগুন গাছ ছাদ দিয়ে লাগাইতেছে সামনে কিন্তু পুঁশাকের গাছ আছে মশাল্লাহ অনেক সুন্দর দেখলে মন ভরে যায় দেখেন লাল যে আগা ডোগা দেখলে যে এখনই খেয়ে ফেলি পুকুরের ভিতরে কিন্তু ঝাংরা দেছে পুকুরের ভিতরে আমাদের দেশে এরকমেরই কিন্তু দেয় অনেক বড় পুকুর এ আমার শ্বশুর মেয়া এই যে আব্বা কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি কোথায় যাচ্ছ এখন এখন ফেরিগেল যাচ্ছি পড়াশোনা কত দূর আগাইছো মোটামুটি ভালো কোন ক্লাসে পড়ো ইন্টার ফার্স্ট ইয়ার তাই তোমার শুভ কামনা রইল আমার তোমার আমি দোয়া করি অনেক দূর আগাই যাও একটা কাঠা একটা ডাব গাছ নারকেল গাছ অনেক নারকেল কিন্তু দূর থেকে কতটুকু দেখতে না আমি বলতে পারতেছি না তারপরে আমার আর এক ঘর দেশের গ্রামের ঘরগুলো এই জন্য আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম এখনও কাঠের এখানে অনেক সুন্দর কালার করা ডিজাইন করা নস্কা আমি তো আপনারা হয়তো অনেকেই জানেন যে গ্রামের ঘরগুলা পাকা হয় বিল্ডিং কিন্তু কাঠের ঘর কিন্তু নাই বলতে গেলে চলে কিন্তু আমাদের এখানে দুইটা কাঠের ঘর এখনও আছে আর পিছনে কিন্তু মসজিদ আমাদের মেহেদি গ্যাস কত বড় আমরা ডাকাতে মেহেদি পাই না দেখেন এখন আমাদের বাড়িতে কত মেহেদি হ্যালো দর্শক আমার ভাই বোনেরা এগুলো কী আমলকি এত বড় গাছ এত আমলকি আমি কাছের না দেখাইতে পারবো না একটা আমলকি পারতো কেউ কত বড়ো গাছ দেখেন মনে হাজার মনে মনে আমলকি আছে এখানে আসলে হয়তো আপনারা খেতে পারবেন আসেন না আমাদের বাড়িতে একবার বেড়াইতে দেখেন এসে আমলকি কদবেল কোন জিনিস না আছে সবই আছে ইনশাল্লাহ এই যে আমার ছোটোর দু লাগাইছে উনি তো মারা গেছে কিন্তু ওনার স্মৃতিগুলো সব করে রয়েছে ওনার জন্য সবাই দোয়া করবেন যে এত ভালো ভালো জিনিস উনি রোপণ করিয়া গেছে কিন্তু উনি দুনিয়ায় নাই আল্লাহ ওনারকে ব্যস্ত নসিব করুক এটাই আমাদের কামনা আর কি কী বলবো ভাষা নাই বলার মতন কিছুই বলতে পারবো না হ্যালো দর্শক সবচেয়ে মজার ঘটনা হয়েছে কবুতার আমার খুব ভালো লাগে এই আমি আপনাদের আমি দেখি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম এগুলো আমার বাজান আছে যে বাজানেরা এই কাজগুলো করে কত সুন্দরভাবে কবুতরগুলা কত দূরে উঠে রাখছে দেখেন আমার খুব ভালো লাগতেছে আপনারাও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই দেখতে পাবেন এই যে হাতে লাগর পাওয়া যায় এমন নারকেল আপনাদের সাথেও আমি আর একবার শেয়ার করে দিলাম দেখেন এই এক জায়গায় শুভেয়ে দিয়েছে কতগুলো নারকেল হ্যালো দর্শক ভাই বোনেরা এটা কী গাছ হয়তো অনেকেই চেনেন না চেনা না চেনারই কথা কিন্তু এরা জাফরন আমরা যেটা জ্বর দেয় তারপর এতে ব্যবহার করি পোলাও রোস্ট তারপরে আপনার দম বিরিয়ানি সেগুলো কিন্তু সেটাও আমার দাবর লাগাই রেখে গেছে অনেক বড়ো গাছ দেখলে বিশ্বাস করবেন না কিন্তু প্রসেস হয়তো তারা জানে না যে কীভাবে জাফরানটা নিতে হয় অনেক দামের জিনিস দেখেন কি সুন্দর লাগতেছে হ্যালো দর্শক পুকুরটা আবারও দেখাইলাম অনেক বড় বড়ো মাছ হয়তো আবার আসলে আপনাদের সাথে শেয়ার করব আবার আসলাম সেই জায়গায় আমার শ্বশুর দাদা শ্বশুরের যে ঐতিহ্য ধারা জমির সেটা আপনারা এই মাথা থেকে ও মাথায় হয়তো নদীর মতন দেখতে পাবেন কিন্তু এত ভালো লাগতেছে ধান দিকে আমার তাদের জন্য দোয়া করবেন তারা যেন ব্যস্তনাচিব করবেন সব কিছু আমাদের জন্যই রেখে গেছে আমরা উপভোগ করি এ দোয়া ছাড়া আমরা আর কি করব বলেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন সবার মাঝে দেবেন আমার শ্বশুরের নাম আজারউদ্দিন উদ্দিন শিকদার আমার দাদা শ্বশুরের নাম কামাল শিকদার ওনাদের জন্য দোয়া করবেন ওনারা এত ঐতিহ্যবাহী জিনিস সম্পদ রায় গেছে আমাদের জন্য আমরা ওনাদের জন্য যেন কী করব দোয়া করতে পারি সব কিছু করতে পারি সবাই যেন সেই টপিক দান করুক এটাই প্রত্যাশা রেখে আসসালামু আলাইকুম আজকের মতন শেষ করে দিলাম